আচ্ছা বলছি আশীর্বাদের থালা সাজানো হয়ে গেছে তো? হ্যাঁ সব রেডি, তারপর সব রেডি তো? হ্যাঁ হ্যাঁ, ওর স্বাদ যেক্ষুনি আসবে। আরে তোমরা কে কোথায় আছো গো? এসো এসো, বর এসে গেছে। এসো এসো এসো, বর এসেছে। বলছি ও তোমার পাশে এসেই বসবে, চিন্তা নেই, এখন প্রাণ ভরে দেখো কেমন। আমি জানি আপনারা আজকে একটু অবাক হচ্ছেন, এক্ষেত্রে আমি কয়েকটা কথা বলতে চাই। এটাই নিয়ম যে আমাদের বাড়ির বড়রা গিয়ে পাত্রের বাড়িতে পাত্রকে আশীর্বাদ করবে, তেমনি পাত্রের বাড়ির বড়রা এসে আমাদের বাড়িতে বেবিকে আশীর্বাদ করবে। কিন্তু এক্ষেত্রে আসলে পাত্রের কোনো বড় কেউ নেই, আসলে বয়োজ্যেষ্ঠ কেউ নেই ওই বাড়িতে। আর তাছাড়া কিরিটি আমার বাড়ির ছেলের মতো, তাই আমি ঠিক করলাম যে পাত্র আর পাত্রীকে আজকে এখানেই একসঙ্গে আশীর্বাদটা করে ফেলব। আমি কখনোই সামাজিক রীতিনীতি নিয়ম কানুন এগুলোকে বড় করে দেখি না, আমার কাছে আমার ছেলেমেয়ের খুশি অনেক বড়। আজকে ওদের খুশি হতে দেখে আমি সত্যি খুব খুশি হচ্ছি। আমার এত আনন্দ হচ্ছে যে যাই হোক অনেক দেরি হয়ে গেছে, এবার আশীর্বাদটা শুরু করি। বৌদি তুমি এসো। অগ্নিপরীক্ষা সোম থেকে শনি সন্ধ্যে 7:30 আকাশ আটে।